आरो माबा बे माबा बेम पार्टि दामलायदों नोंथांमोन र' नोंथां देखायनि बेयाव नांगोल गायलायदोंनो माजों थांगोन दा ओरै जायगाजों थांगोन गासिनो जोंना रेडि जाबाय थांनो हाग्रामा महिलारिया फैनो बावला सारा फैसिगोन आरो ना बेनिफ्राय लारि लारि जानानै ओरै बलांगुरिथिं थांसिगोन बैथिंनिफ्राय फैगोन सबायजारनिफ्राय लांबाय थांथोंमोन मा जादों दिनै जोंना बहाय हाग्रामा सार फैगोन आच्छा जोंनि बलामगुरि प्राइमारियाव फैगोन दिनै बेनिफ्राय हान्जासुरबो दों नामा कसलाबारिनिफ्राय हान्जासुर फैगोन सौफैथ'वाखै सबायजाराव दं दे बेनोनो जोङो जानाय लोंनाय खालायगासिनो दङ बिराद मोजां मोनथारो नामा मोजां देरहागोन ना देरहाया एबारलाय देरहागोन ना देरहाया देरहागोन जोङो बे नांगल फाथियाजों देरहागोन जों जेना खाम्बा बरगयारि सार बिथाङा फैबाय सफैबाय दा रेलिया सफैनो नागिरगासिनो माबा होगासिनो एबार सिनि मोसासिगोन Thank you.
রাজনৈতিক দলর ভাতৃ সংগঠন হিসাবে আমার জনগোষ্ঠীটির উন্নতির হকে চিন্তা করে মাননীয় শ্রীযুত হাগ্রামা মহিলা ডাঙরিয়ায় আমাক এখন শেয়াল কমিটি গঠন করে দিছে কোচ রাজবংশী শেয়াল আর সেই শেয়ালর সভাপতির দায়িত্ব মোক অর্পণ করেছে তার আগতে মই আপনালোকক কব বিচাৰিছো মই ফটো কোচ রাজবংশী ছাত্র সন্থার সহকারী সাধারণ সম্পাদক আছিল বিগত পনেরো বছর মই জাতীয় সংগঠনত আন্দোলন করে আইছো জাতিটোর কারণে জাতীয় সংগঠনত থাকি মই বহুত চালো চাই চাই চালো ইউনিভার্সিটির পড়া সময়ত মোর লগ বন্ধু আমি সকলো আলোচনা করেছিল আমি এটা কথাই জানো অসমৰ এজন ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মা তেখেতে কেতিয়াও কোচ ৰাজবংশী জনগোষ্ঠীর ভাল কামনা নকৰে প্রাক্তন শিব শ্রীযুত আৰু মহলাৰী ডাঙৰীয়া পার্টি প্রেসিডেন্ট পন প্রথমে তেখেতক আমি আদরণ জানাই ইয়ার পিছতে আমার সাধারণ সম্পাদক মনেশ্বর ব্রহ্ম ডাঙরিয়া নেক্সট সাধারণ সম্পাদক নেক্সট আমার সমূহ বিটিসি ঘুরি ঘুরি আজি আমি আপনার এই বনলাম করে বজারত আহি পাইছো ইয়াত আহি পেলা খুব ভাল লাগিছে বাইদেউ সকল বহিছে ইয়াতে বড় মানুহ বহি আছে রাজবংশী মানুহ বহি আছে ৰাভা গাৰো মুসলিম নেপালী এইফালেও দাদা সকলে তেনেকৈ বহি আছে সেইটো কি বুজাইছে সেইটো কি বুজাইছে এটা ৰাজনৈতিক দল বিভিন্ন জাতি বস্তি ভাষা ভাষি ধৰ্মাৱলম্বী একেলগে বহি পেলাই নেতাসকলৰ ভাষণ শুনিবৰ কাৰণে আহিছে মানে এই বিপিএফ দল এটা ৰাজনৈতিক দল এটা কিবা বিশেষ এটা জাতি জাতির কারণে বিপিএফ দল নহয় কোনবা এটা বিশেষ ভাষার কারণে বিপিএফ দল নহয় কোনবা বিশেষ ধর্মর কারণে বিপিএফ দল নহয় বিপিএফ দল হল প্রত্যেক জাতি গোষ্ঠীক লই পেলাই গঠিত একটা রাজনীতির দল প্রত্যেক ভাষা ভাষী ধর্মাবলম্বীক লই পেলাই সমাজের কারণে কাম করিবর কারণে ওলাই অহা একটা রাজনীতির দল আর জাতি লই পেলাই বিভাজন করিব বিচাৰিছে উত্তর দক্ষিণ পূব পশ্চিমের কথা আজি শুনিবলৈ পোৱা গৈছে আর গোটেই কথাটো আপনাদেরকে আমার সভাপতি হাগ্রামা মহিলা দেবর মুখর পড়া শুনিব আমি নিবিচার ধর্ম লই পেলে বিভাজন আমি নিবিচার ভাষা লই পেলে বিভাজন আমি নিবিচার আমি কি বিচার আমি শান্তি বিচার এই খাজিয়া তো আমার নালাগে রাজনৈতিকভাবে একত্রিত হয়ে পেলে অঞ্চল যা পোয়া বেলে জাতি অন্য জাতি বিয়া পোয়া একটা ধর্ম আর অন্য ধর্মর মাজত খাজিয়া এইটো আমি নিবিচার বদলেন অঞ্চল আহিবলগা দিনটো বেশি ভাল যাওয়াকালিতকৈ আরো বেশি ভাল সেই গতি আপনার সকলকে পুনর্বার ধন্যবাদ দি মন বক্তব্য সামরিছ ধন্যবাদ ধন্যবাদ দেখা নাপাইলা এই তাতে যাম বলে ভাবি আছো মই যা গেল তাতে আহিব Yeah.
গ্রামের নাম কি থালাসাবি থালাসাবি না আমার ইয়াত বল্লামগুড়ি অঞ্চলত বা সুবাইদার সমষ্টিত বহুত জাতি জনগোষ্ঠীর মানুষ আছে মুসলিমও আছে খোস রাজবংশী আছে বেঙ্গলী আছে বড়ো আছে কারো আছে গোর্খা আছে হয় না নয় গোর্খাও আছে তো না গোর্খাও আছে নাচযোগীও নিশ্চয় থাকিব শুদ্ধদল নিশ্চয় থাকিব রাভা নিশ্চয় থাকিব আছে না নাই আছে রাভাও আছে মুঠতে আমার এনেকুৱা মই শর্টকাট করিম যেহেতু সময় বেশি নাই রাভা হোক কারো হোক বড়ো হোক মুসলিম হোক বেঙ্গলী হোক কোচ রাজবংশী হোক বা গোর্খাই হোক যিমান জাতি জনগোষ্ঠী আছে সবে বিটিসির বাসিন্দা বলে খোয়া একটা আমার সংবিধানত লেখা আছে ভারত সংবিধানত লেখা আছে সেই কারণে আমি কৈছো 2003 চনত 10 ফেব্রুয়ারীলৈকে যিসকল রাইজ আছে যিসকল জাতি জনগোষ্ঠী আছে সবেই বিটিসির বাসিন্দা এটা আক্রমণ হয়ে কি বিচারি আছে কোনোবা রাজবংশী অঞ্চলত হয়তো কতবা গোর্খা এরিয়া কতবা বেঙ্গলী এরিয়া কতবা বড়ো অঞ্চলত কতবা মুসলিম অঞ্চলত মানে ইভেকশন করিব লাগে বলে নোটিস দিছে ইভেকশন করিব লাগে বলে নোটিস দিছে আর আমি কইছো যেহেতু সাংবিধানিকভাবে সকল জাতি জনগোষ্ঠীয়ে এই অঞ্চলত থাকার কারণে জিয়াই থাকিব কারণে যেটো অধিকার পাইছে এই সংবিধান মতে এই হিসাবত ইহতক ইভেকশন করিব নোৱাৰে যদি মাটির পাত্তা নাই মাটির পাত্তাহে দিব লাগে এই কারণে আমি কৈছো বিপিএফ দলৰ পৰা যদি আজিৰ দিনত কোনোবা অঞ্চলত গোর্খা অঞ্চলে হোক বা আদিবাসী অঞ্চলে হোক বা বড়ো অঞ্চলে হোক বা মুসলিম অঞ্চলে হোক যিকোনো যিকোনো এরিয়াত যদি ইভেকশন করে তেতিয়াহলে আপনালোকে ইভেকশন করিলেও কোনো জায়গা যাব নালাগে এই জায়গাতে থাকক আজি যদি ইভেকশন করেছে অহা কালিয়ে আমি আহি পেলাই আপনালোকক এই অঞ্চলতে থাকিব কারণে ব্যবস্থা করে দিম আমি বিপিএফর পৰা বড়োসকলক ইভেকশন করেছে সেইদিনা চিৰাঙত ৰণিকাঠাৰ ডাক গাড়ী সেইফালে বড়োসকলক ইভেকশন করেছে আরও ইভেকশন করি বলে নোটিস দি পেলাই আছে কতবা মুসলিম অঞ্চলত কতবা আদিবাসী অঞ্চলত কতবা বেঙ্গলী অঞ্চলত আমার মতে যেহেতু 2003 চনত 10 ফেব্রুয়ারীলৈকে যিসকল আছে সবে বিটিসির বাসিন্দা বলে ভারত সংবিধানত লেখা আছে ভারত সংবিধানত লেখা আছে এই হিসাবত সবে ইয়ারে বাসিন্দা যেহেতু চুক্তির আগে আগে আপনাদের এই অঞ্চলত বহুত দিনের পৰা আছে চুক্তির আগে আগে সেই হিসাবত আপনাদের ইয়াত থাকা জিয়াই থাকার অধিকার আছে রাজবংশী রাজবংশী হিসাবে জিয়াই থাকার অধিকার আছে গোর্খা সকলে গোর্খা হিসাবে জিয়াই থাকার অধিকার আছে বেঙ্গলী সকলে বেঙ্গলী হিসাবে জিয়াই থাকার অধিকার আপনালোকক ভারত সংবিধানে দিছে আমার পিটিছে 2003 চনত 10 ফেব্রুয়ারী যিটো চুক্তি সেই কারণে কোনো মানুষ এজনও পলাব নালাগে বা ইভেকশন করলেও কত যাব নালাগে আমি আছো আপনালোকৰ প্ৰটেকশনৰ কারণে আমি সরকার অহার লগলগ সকলকে মাটির পাত্তা দিয়ার আমি ব্যবস্থা করি দিছেও আমার সরকারের জন্য চমকে দিব পারা নাই কিন্তু আস্তে আস্তে আমি দি যাম কিন্তু প্রমোদ বড়োয়ে আজি মাটির পাত্তা দিয়াটো বাদে দে খেদিবহে বিচারি আছে প্রমোদ বড়ো হল এটা জাতীয় সংগঠনের নেতা আছিল
আফসুর লেখা আছে আর আজি দিনত আফসুহে বিটিসিকন চলাই আছে বিটিসিকন চলাই আছে এই প্রবর বড়য়ে যদি চাই বড় সকলকে চাবলি আজি প্রমোদ বড়য়ে বড় সকলকে ঠগাই পেলাই শেষ করেছে বড় সকলকে ঘর বাড়ি ভাঙাই দিছে এই মানুষে বড়তাটিকে শেষ করেছে নষ্ট করেছে শেষ ঠগাইছে এই মানুষে কোনবা মুসলিম কোনবা বেঙ্গলী কোনবা রাজবংশী কোনবা গোর্খা কোনবা আদিবাসীর কারণে কাম করব নাকি হ্যাঁ কেনকে বিশ্বাস করব বড় জাতিকে ঠগাই পেলাই শেষ করেছে বড়ফুক ঠগাই পেলাই ঠগাকে অত্যাচার ঠগাই দেব বড়ফুক ন বদলে ন রাইজ দিবাই নাসা ফিফটি ফিফটি নানি হকরাওনানে জাম্মা খালামনে নালাগবাই বড় জাতিকে শেষ করছে এই বড় জাতিকে শেষ করা প্রমোদ বড়য়ে কোনবা এই আদিবাসীর কারণে কাম করব হা কোনবা মুসলিমের কারণে কাম করব কোনবা বেঙ্গলের জন্য খাস করব বড় জাতিকে ঠগা শেষ করছে হ্যাঁ বড় জাতিকে ঠগা শেষ করছে ঘর বাড়ি ভাঙা দিছে ন বদলে ন রেস ডিভাইড আসাম ফিফটি ফিফটি কয়া দিল্লি বল ছই করে দিয়া নিয়া জঘন্য ঠগাইছে বড় জাতিকে এই মানুষ এই মুসলিমের জন্য খাস করব হ্যাঁ ও সব কোথায় বড় জাতি শেষ খালামাই ঠগাই না আয়ু 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 অত্যাচার বে মানুষে আছে বা মুসলিম থাকায় খাওয়ানো ফার চাকরি ওর চাকরি চাকরি দিয়ার যেটু ক্ষমতা এই ক্ষমতাটোই প্রমোদ বড়য়ে দিশপুরত দিছে আজির দিনত এজন চকীদার বা এজন খেয়ালী চাকরি দিয়ার প্রমাণ দিব নয় প্রমোদ বড়য়ে ঘরে ঘরে চাকরি দিব ওয়ান ভোট ওয়ান জব হ্যাঁ মা বেলে নখর নখর চাকরি দিন না ঠগাই না বড়ফুক আমার বড় জাতি এরকম ঠগাইছে জানে আর মা বেলায় কি অরুণোদয় অরুণোদয়তো সব মানুষে নাপায় এইটো অরুণোদয় স্কিমটো এনেকুৱা যে সকল হেন্ডিকেপ বিকলাঙ্গ লেংগ্রা লিংগ্রী মানুষ আছে অরুণোদয় স্কিমকে মনে বেলেগা মোনা হ্যাঁ র বেকম ওখানা জিনিস উনাও মনে মনজবেন র ওখানে সরকারা সেলাইনাগ নো এম সি এল এ খারবাই নয় খাটে বে জেন খাওয়াই নয়বা নিশা এম সি এল এ খারবাই দা আপনার এম সি এল এ ইমান কষ্ট করে জিখাই দিছে যেহেতু পলাইছে না তাক যাব দে আমি নতুন আনিম না আবার আমার 2024 এর নির্বাচন হব এখানে আমি এমপি একজন পাবো ওদালগুড়ি হিসাবে আরও এমপি একজন পাবো দুইজন হব আমার এমপি এইবার লাকি আরও একটা কথা খবর পাওয়া নিছো মই মিটিংত আমার আই মাতৃ মহিলা সকলে বিয়াত আইছে আজি তারমানে লক্ষণটো ভাল জানে বুঝছাই এবার তুই কিন্তু অপরীক্ষা পাই মানে লক্ষণ আর বেড়া মারা খাসে একদম ভাখা লাগে তো বুঝছাই দেই মহিলাসকল এনেকুৱা ওলাব মানে এই লক্ষণটো ভাল একদম বাৰে আৰু এইটো একো কৰিব নোৱাৰে বুজিবাই অ' তেহে খাগা নিছে নে হয়না নহয় এই এনেকুৱা মহিলা ওলোৱা মানে লক্ষণটো ভাল হয়না হয়না অঁ আৰু ৰখাব নোৱাৰে আৰু এইটো একো সন্থান হালা আৰু এটা একদম দেই হেঁকলাই লাগবাই এই হেলে কথা লানা ফেমগেন আর উনাও দিনই থাপ পর্যন্তই এটা সমাপ্ত করিম সময়ের খুব অভাব মই হেলিকপ্টার লই আহিল নাই নেক্সট টাইম মিটিং আছে কথা ফাটা হয়েছে ড্রাইভার লগত বুঝছো হেলে কথা এতে সমাপ্ত করিম দে হেলিকপ্টার লই আহিম নেক্সট মিটিং বুঝছো হেলিকপ্টার লানা ফেগেন দে বেহাই বানাবো বললাম করে তাহলে কোথায় নদী না নাকে নুবাই না আমি লাভ খাবই তো দেবো ওই আনিস না একবার আগে ও দে ঠিক আছে দে নমস্কার নেক্সট আকু লক্ষ্য আমি দে থ্যাংক ইউ
I'm